পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটির লংদু সেনা জৌন তেজস্বী বীরের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি, শান্তি সমাবেশ ও চিত্রাঙ্কন সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে শান্তি সমাবেশ মিলিত হয়। এ সময় বিভিন্ন প্রতিযোগিতার প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন লংদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হিমেল মিয়া পিএসসি। তিনি বলেন, পাহাড়ে সকলকে শান্তি সম্প্রীতি বজায় রেখে এগিয়ে যেতে হবে।